কার বিরুদ্ধে অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আর আইনগত যুঁজ চলি থাকবে। আর আজি সদৌ ছাত্র সন্থার 30টা জনগোষ্ঠীয় সংগঠন আহ্বান ক্রমে সমগ্র প্রত্যেক জেলা সদর জোর লো শোভাযাত্রা করে প্রতিবাদ, ইয়ার পিছন সত্যাগ্রহ কার্যসূচী লওয়া হব। আমার আন্দোলনের হিংসার স্থান নাই, অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, একই সময় আইনগত যুঁজও চলিব। 2019 সনের 13 ডিসেম্বর কার বিরুদ্ধে সদৌ ছাত্র সন্থায় প্রথম উচ্চতম ন্যায়ালয়ের আবেদন দিয়েছিল, উত্তর পূর্বাঞ্চলের প্রথম আবেদন। আর এতিয়া নিয়মাবলী আমার ওপর দাবি দিছে, আজি সদৌ ছাত্র সন্থায় নিয়মাবলী প্রত্যাহ্বান জানায় তাক বাতিল করবলে আজি উচ্চতম ন্যায়ালয়ত গোচর তরিছে। গতি আমার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আর আইনগত যুঁজ সমানে চলি থাকবে। আর আমার মূল প্রশ্ন প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর প্রতি, যে ইনার লাইন পারমিট থাকা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ রেহাই দিছে, ষষ্ঠ অনুসূচী এলাকা সমূহ রেহাই দিছে। আমার প্রশ্ন হল, উত্তর পূর্বাঞ্চলের যদি ইনার লাইন পারমিট থাকা রাজ্য ষষ্ঠ অনুসূচী এলাকা সমূহের কারণে যদি কা বেয়া, তাহলে আর উত্তর পূর্বাঞ্চলের বাকি অঞ্চলের কারণে কা কেন ভাল হল? 35 জেলার ভিতর 8 জেলার কারণে কা বেয়া, বাকিবর জেলার কারণে কেন ভাল হল? কোকরাঝার, চিরাং, তামুলপুর, বাঁসকা, উদালগুড়ি, কার্বি আলং, পশ্চিম কার্বি আলং, ডিমা হাসত কা প্রযোজ্য নহয়? 35 জেলার ভিতর 8 জেলার কা প্রযোজ্য নহয়? 35 জেলার ভিতর 8 জেলার কারণে কা বেয়া, বাকি ঠাইর কারণে কেন কা ভাল হল? ঐতিহিক চুক্তির পিছল চুক্তির মর্মে 71 চনলে অহা হিন্দু মুসলমান থাকিব, তার পিছনে এজনো বিদেশী থাকিব নয়। দরে সরু রাজ্য আমি অবৈধ বাংলাদেশীর বোঝা আমি নলও, স্পষ্ট কথা। আর কাখন জাতিরধ্বংসী, খিলঞ্জিয়া বিরোধী, উত্তর পূর্বাঞ্চল বিরোধী, অসাংবিধানিক, সাম্প্রদায়িক চুক্তি উলঙ্ঘাকারী, এই কা আমি মনা নাই, কা নেমানু। আর উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জিয়া মানে কা মনা নাই, কা নেমানু। আর আমার আন্দোলন অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে চলি থাকবে।